নায়িকাদেরও ক্রাশ বঙ্গবন্ধুর পরিবারের তন্ময়। সুদর্শন হাস্যোজ্জ্বল সুবক্তা হিসেবে অল্পদিনেই দৃষ্টি কেড়েছেন শেখ সারহান নাসের তন্ময়, বয়স 32 বছর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবুল নাসেরের আবু নাসেরের ছেলে সংসদ সদস্য এমপি শেখ হেলাল উদ্দিনের একমাত্র ছেলে তিনি। রাজনৈতিক মাঠে এখন তার সবর উপস্থিতি পাওয়া গেছে, তার বাচনভঙ্গিতে মুগ্ধ হয়েছে এলাকার মানুষেরা। রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন বঙ্গবন্ধুর পরিবারের তৃতীয় প্রজন্মের মধ্যে রাজনীতিতে এক উজ্জ্বলতম নক্ষত্র হতে যাচ্ছেন তিনি। বাবা শেখ হেলাল উদ্দিন বাগেরহাট এক আসনের সংসদ সদস্য থাকায় তন্ময়কে বাগেরহাটের 2 আসনের জন্য প্রার্থী হিসেবে দেখতে চান আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। বিভিন্ন সূত্রে জানা যায়, তন্ময় লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে 2015 সালে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শেখ ইফরা তন্ময়। তন্ময় পেশায় ব্যবসায়ী ও তার স্ত্রী শিক্ষকতা করছেন। 2001 সালে প্রধানমন্ত্রী যখন বাগেরহাট এক আসনের নির্বাচন করতেন, তখন থেকেই তন্ময় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছেন। ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে বিদেশে লেখাপড়ার ফাঁকে ফাঁকে দেশে এলেই অংশগ্রহণ করতেন দলীয় অনেক অনুষ্ঠানে। কিন্তু তাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন এই মুহূর্তে তন্ময় জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন। সাধারণ মেয়ে থেকে শুরু করে অনেক সেলিব্রিটি তন্ময়ের ছবি আপলোড করে নানান ক্যাপশন দিয়ে তার প্রতি দুর্বলতা দেখিয়েছেন। তার মধ্যে রয়েছে শবনম ফারিয়া, অমৃতা খান, ববি হক, আমরিন প্রিয়া, বিপাশা সহ আরও অনেকে।